139 জনের সংক্রমণ পাওয়া গিয়েছে। তাদের বয়স ভিত্তিক বিভাজনে দেখা যায় সর্বোচ্চ সংখ্যায় রয়েছে 31 থেকে 40 বছর বয়সের মধ্যে, আর শতকরা 25 ভাগ। এর পরবর্তীতে রয়েছে 21 থেকে 30 বছর বয়স, শতকরা 21 ভাগ। এখানে একটা কথা বলা প্রয়োজন, যদিও আমরা একটা বয়স ভিত্তিক বিভাজন দেখাচ্ছি, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি কিন্তু সংক্রমিত হতে পারেন, ঝুঁকি রয়েছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে প্রতিরোধের বিষয়ে বয়স সীমা নেই, প্রত্যেককে প্রতিরোধের বিষয়ে সতর্ক থাকতে হবে। আর আমরা দেখেছি এই 139 জনের মধ্যে 96 জন পুরুষ এবং 43 জন নারী। জেলা ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সর্বোচ্চ সংখ্যায় ঢাকা শহরে রয়েছে 62 জন, এবং ঢাকা শহরের বাইরে অন্যান্য এলাকায় এর পরবর্তী অবস্থান। আর নতুন সংযোজিত জেলা লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, এর মধ্যে লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি চারটি জেলাতেই আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে তারা গত 1 সপ্তাহের মধ্যে ঢাকা থেকে অথবা নারায়ণগঞ্জ থেকে ওই সমস্ত এলাকাগুলিতে গিয়েছেন। সেই জন্য আমরা কিন্তু সবাইকে বারবার সতর্ক করছি, এই সময় আপনারা ভ্রমণ করবেন না, আপনারা বাড়িতেই থাকুন। এবং বাড়িতে থাকার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবসময় যে বাড়িতে থেকে আমাদের স্বাস্থ্যসম্মত যে সমস্ত পরামর্শ গুলো আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিচ্ছি, সেগুলো যাতে আমরা সবাই সঠিকভাবে মেনে চলি। আমি একটু 621 জনের যে বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণের ভিত্তিতে আপনাদেরকে জানাতে চাই, বর্তমানে সর্বোচ্চ সংখ্যায় রোগী রয়েছেন বা সংক্রমিত মানুষ রয়েছেন ঢাকা শহরে, শতকরা 50 ভাগ। এরপরে ঢাকা শহরের বাইরে ঢাকা জেলার অন্যান্য, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে শতকরা 35 ভাগ। আমি এটা বিভাগ ভিত্তিক বিভাজন বলছি। এবং এর পরবর্তীতে রয়েছে চট্টগ্রাম বিভাগ, শতকরা 6 ভাগ। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন বা যাদের মধ্যে সংক্রমণ নেই, আপনারা ইতিমধ্যে এটা জানেন যে 24 ঘন্টার ব্যবধানে পরপর 2 দিন যদি দুইটা নমুনার মধ্যে যদি আমরা কোভিড এর সংক্রমণ না পেয়ে থাকি, তাদেরকে কোভিড সংক্রমণ নেই বলে ধরি, এরকম মানুষের সংখ্যা 3 জন। সর্বমোট এখন যারা সংক্রমণ মুক্ত রয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 39 জন। এখানে আরেকটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেই 3 জন সংক্রমণ থেকে এখন মুক্ত হয়েছেন তাদের মধ্যে 2 জন মহিলা, 1 জন পুরুষ এবং 1 জন চিকিৎসক রয়েছেন। এই চিকিৎসক, তিনি একজন রোগীকে সেবা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন এবং তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আমরা এই তথ্যটা আপনাদেরকে আনন্দের সাথে জানাই। তবে দুঃখের সাথে জানাচ্ছি যে এই গত 24 ঘন্টায় আরো 4 জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে কোভিড এর সংক্রমণ নিশ্চিত করা গেছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন 34। যে 3 জনকে আমরা সর্বশেষ হারিয়েছি, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের মধ্যে রয়েছেন 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। তাদের বয়স 30 থেকে 40 বছর বয়সের মধ্যে 2 জন, 60 বছর বয়সের মধ্যে 1 জন এবং 70 থেকে 80 বছর বয়সের মধ্যে 1 জন। এই 4 জনের মধ্যে 2 জন ঢাকায় এবং 2 জন ঢাকার বাইরে রয়েছেন। আমার কাছে এই তথ্যই ছিল। আমি শেষ করার আগে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিব, বাড়িতে থাকুন, স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন। আমাদের সবার জন্য, নিজের জন্য, আমাদের পরিবারের জন্য এবং আমাদের দেশের জন্য, সকলের জন্য আমাদের স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ দেওয়া হচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে সারা দেশব্যাপী যে কার্যক্রম পরিচালনা করছে করা হচ্ছে, প্রত্যেকটিতে আমাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ একান্ত ভাবে প্রয়োজন। আমরা সকলে মিলে যদি এটাকে অংশগ্রহণ করি, সেই ক্ষেত্রেই কোভিড-19 প্রতিরোধে আমরা